স্বাগতম ফুটবল কলকাতা চ্যানেলে। শুরু হয়ে গেছে চূড়ান্ত পর্যায়ের টাইব্রেকার। আমরা দেখেছি দুইটি টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবল খেলেছেন এবং তারা টাইব্রেকারের জন্য তৈরি হয়ে গেছেন। প্রথমবার মারতে চলেছে লাইফ লাইন বেলগোনিয়া। রেফারি হুইসেল আগে গেলেন, সুন্দর শট রাখলেন কিন্তু গোলকিপার অসাধারণ সেভ দিয়ে নিজের টিমকে অনেকটা আগে নিলেন। এই ক্ষেত্রে লাইফ লাইন প্রথম মার ছিল কিন্তু তারা গোল করতে পারলেন। দেখতে পাচ্ছি, একবার দেখে নেব গোলকিপারের সেই চমৎকার সেভটি। একদম বাড়ির কোন ধরে বলটি রেখেছিল কিন্তু গোলকিপার সুন্দর একদম বাড়ির কোলে গিয়ে বলটিকে একদম দুরন্ত সেভ করেন অনবর্ত। এখন মারতে চলেছে আইমা। দেখতে পাচ্ছি নৈশালাতে খেলা চলছে, হাজার হাজার দর্শকের মাঝে। আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, মাঠে সাদা কালো জার্সিদের পরিধান করে আছে আইমা এবং মাঠে সবুজ জার্সিদের পরিধান করে আছেন লাইফ লাইন বেলগোনিয়া। রেফারির হুইসেলের অপেক্ষায় সবাইকে জানাই ফুটবল কলকাতা চ্যানেলে স্বাগতম। আমি আসমগীর, আপনারা দেখছেন ফুটবল কলকাতা চ্যানেল। আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন, আমাকে ফুটবল কলকাতা বানিয়েছেন, তাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। শট, সুন্দর গোল। গোলকি বুঝতে পারলেন না, বলটি কিন্তু অনেকটা আপার পোস্টের কাছাকাছি দিকে বলটি মারলেন। ওখান থেকে গুটি গুটি পায়ে আগিয়ে তারপর রেফারি হুইসেল একদম আপার পোস্ট ধরে মারেন, সোজা সোজে বল চলে যায় নেটে। অসাধারণ অনবর্ত মার। এই মুহূর্তে খেলার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। লাইফ লাইন বেলগোনিয়া, তারা প্রথম মারলেন কিন্তু গোল করতে পারলেন না। দ্বিতীয়বার লাইফ লাইন, সুন্দর শট, এক গোলে গিয়ে নিজের সমতা কিছুটা হলেও ফেরালেন। আমরা দেখেছি আইমা একটি মার একটি গোল এবং লাইফ লাইন বেলগোনিয়া আমাদের প্রথম মার সেভ হয় এবং দ্বিতীয় মারটি গোল হয়। দেখে নেব লাইফ লাইনের দ্বিতীয় শট, সুন্দর বল আগিয়ে নিয়ে গেলেন তারপরে মারলেন অনবদ্য। গোলকিপার অপোজ সাইডে বল চলে গেলেন আরেক সাইডে, অনবদ্য গোল। এই মুহূর্তে খেলার ফলাফল কিছুটা হলেও অন্যদিকে ঘিরে গেছে। দেখতে পাচ্ছি আইমা তানারা একটি মার একটি গোল মারতে চলেছে দ্বিতীয় মার। দেখা যাক দ্বিতীয় মার গোল করে তানারা এক গোলে আবহাওয়া হতে পারেন। রেফারি হুইসেল আগিয়ে গেলেন, সুন্দর শট রাখলেন, গোল। ইতিমধ্যে আইমা দুটো মারে দুটো গোল কিন্তু লাইফ লাইন দুটি মারে একটি গোল, অনবদ্য গোল করে এগিয়ে নিয়ে গেলেন আইমা, অসাধারণ গোল। ইতিমধ্যে খেলাটা কিছুটা হলেও তারা ভাগ্য নির্ধারিত করে দিলেন টাইব্রেকারের মাধ্যমে। এখন মারতে যাবে লাইফ লাইন বেলগোনিয়া। লাস্ট তারা গোল দিলে এবং সেভ দিলে ম্যাচ ড্র, গোল দিয়ে সেভ দিতে হবে গোলকিপারকে তাহলে হবে ম্যাচ ড্র। কিন্তু এখন যদি লাইফ লাইন বলটি সেভ হয়ে যায় কিন্তু জিতে যাবে আইমা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ, চোখরাকুন নৈশালভে জ্বলে উঠেছে খেলা। ওখান থেকে রেফারি হুইসেল লাগিয়ে যাচ্ছে, গুরুত্বপূর্ণ শট, তো অনবদ্য গোল। খেলা কিছুটা হলেও সমতা ফেরানোর প্রচেষ্টা লাইফ লাইনের পক্ষে। লাইফ লাইন তানারা তিনটে শটে দুটি গোল কিন্তু এদিকে আইমার লাস্ট শট গোল দিলে ম্যাচ ড্র। কিন্তু গোলকিপার যদি বুদ্ধিমত্তার সঙ্গে সেভটি দিতে পারেন তাহলে চোখ রাখুন। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাগিয়ে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি ভালোবাসা জানাবেন। সত্যি আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দেখাচ্ছেন আমি অনেক এগিয়ে যাব। ওখান থেকে শট নিতে চলেছে আইমা। আইমা লাস্ট মার, গোল দিলে হবে ম্যাচ জিত। আইমা আইমা গোল, ইতিমধ্যে আইমা গোল করে নিজের টিমকে জিতিয়ে নিলেন।
এবার দোস্তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে বলো ভিডিওর কোন পার্ট ভালো লেগেছে। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব দা বেল আইকন। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।